রহমতের মাস, রমজান মাস শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এটা ছিল আমার শুক্রবারের একটা ভিডিও। তো যেহেতু ছুটির দিন ছিল, ভাবতে পারেন যে কোথায় যাচ্ছি। তো ছুটির দিনে আমাদের অফিসে ডেকেছে, একটা মিটিং আছে। আর মিটিং বলতে আসলে আমাদের MES-এর অষ্টমতম জন্মদিন উপলক্ষে একটা ছোট আয়োজন। তো আয়োজনের জন্য আমাদেরকে প্রত্যেক MES-এর স্টাফকে একটা করে এরকম টি শার্ট গিফট করা হয়েছে। তো আমাদের স্যার বসে বসে নাম ডেকে আমাদেরকে দিয়ে দিচ্ছিলেন। কি মনে হচ্ছিল যে পরবো না, গেঞ্জি পরতে পারবো না, পরিন। আর যেহেতু আমি বোরকা পরি, তো বোরকা পরার উপরে এরকম টি শার্ট পরতে আমার অনেক আনইজি ফিল হচ্ছিল। তবুও অফিসের অর্ডার আমাদের সকলকেই টি শার্ট পরতে হবে। এর জন্য আমাদের সিনিয়র এক আপু ছিলেন, উনি বললেন যে আমি তো বোরকা পরি, আমি উপরে পরছি, তুমিও পরো। তো যেহেতু সিনিয়র বলেছে, এজন্য আমিও বোরকার উপরে আর কি টি শার্টটা পরেছিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান চলে আসবেন, জি স্যার। তো এই জন্য আমরা বসে ওনার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের জি স্যার প্রধান উনি চলে এসছেন, আর কোরআন তেলাওয়াত হয়ে যাচ্ছে অলরেডি। তো কোরআন তেলাওয়াতের পরে উনি আমাদের উদ্দেশ্যে কিছু বক্তৃতা রাখবেন। আমাদের এই MES ইউনিটের উদ্দেশ্যে বক্তৃতা শেষ হয়ে গেলে তারপর কেক কাটা হবে। আর কেক কাটা হলে আমরা সবাই মিলে মানে খাওয়া দাওয়া করবো আর কি, এটাই। তো আপনারা দেখতে থাকেন আমাদের এই মিটিংটায় কী হয়। কেকটা সামনে নিয়ে যাওয়া হয়েছে, আর স্যার আমাদের সবাইকে ডাকছিলেন যে সবাই যেন আমরা সামনে আসি। তো আমরা মেয়েরা ছিলাম পাঁচজন, এতগুলো ছেলে মানুষের মধ্যে আসলে আমরা যেতে চাইছিলাম না। এই জন্য আমরা বসেই ছিলাম যে আমাদের স্টাফ যারা আছেন ওনারাই যাবেন, আমরা মেয়েরা এখানেই থাকি, এত লোকের মধ্যে আমাদের কাজ নাই। তো এই জন্য আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার পাশের আপুর আমাকে বারবার বলছিল যে তুমি ছবি না তুলে কেন ভিডিও করছো। আর আসলে ভিডিওটা তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই করছি, এটা তো আসলে আমাদের অফিসে কেউ জানে না যে আমি শোনো, পাঁচটা মেয়ে না, এটা সিল মারা, বুঝছো?
কাঙ্ক্ষিত জিনিস। মিটিংটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, আর বাইরে প্রচুর রোদ। এখন ঘড়ির সময় দুপুর প্রায় 12টা, 12টার কাছাকাছি আর কি, আমি 10টায় আসছি আর এখন বাজে হচ্ছে 12টা। অল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। কামড় দিছে, এই যে অফিসের কেক তোমাদের জন্য, চলে আসো চলে আসো, আস্তে আস্তে বাবা আস্তে, দেখি এখানে বসো বসো, দুজনই বসো না বাবা, নাও পাই লাগছে দেখি কেমন। নিজান আমার অফিসের কেক খাবে আমার বিবি, বাবা মজা। অনেক মজা কেক, অনেক মজা, এটুকু না, এতটুকু নাও, এটুকু নাই। অফিস থেকে ফিরে এসে অনেক গরম লাগছিল, কারণ ইদানিং প্রচুর গরম পড়ছে। আর আমি সকালবেলা কিছু পাকা পেঁপে কেটে ফ্রিজে রেখে গিয়েছিলাম, তো ভাবলাম একটু ঠান্ডা জুস করে নিই, দুপুরবেলা জুস খেতে ভালোই লাগবে, আর যেহেতু রোদের মধ্যে থেকে এসেছি তো এর জন্য আমরা একটু জুস করে নিয়েছিলাম সবাই মিলে খাওয়ার জন্য। আর শেষমেশ ভিডিওটা শেষের পথে চলে এসেছি, আজ থেকে রমজান মাসের শুরু, রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, আর আমরা যেন সহি শুদ্ধভাবে রমজান মাসটা সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে এই রমজান মাসের রহমতের ওসিলায় জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে পবিত্র করে দেন, আল্লাহর কাছে সেই কামনাই করি। আর আমাদের যতদূর সম্ভব আমরা সবাই মিলে চেষ্টা করব বেশি বেশি করে ইবাদত করার জন্য আল্লাহর কাছে, কারণ এই মাসটা হচ্ছে অনেক ফজিলতপূর্ণ মাস। সবার সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।